হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আরও একটা আমার নতুন সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজ হচ্ছে অষ্টমীর দিন রাতের বেলার ভিডিও। তো এইভাবে আমি ঠিক রেডি হয়ে নিয়েছি, আর রুহি আর রুহির বাবার লুকটা তোমাদেরকে বাড়ি থেকেই দেখিয়েছিলাম। তো ফার্স্ট দুটো প্যান্ডেলস পার করে এসেছি, আর যাদের সাথে আমরা বেরিয়েছি আজকে তারা না খিচুড়ি লাভার বলতে পারো। আর এই যে নতুন নতুন মানে আজকাল সিস্টেম হয়েছে, অষ্টমীর দিন প্রত্যেকটা বারোয়ারিতে খিচুড়ি দিচ্ছে, সকালে দিচ্ছে, এই এই সময়ও প্লেটে প্লেটে খিচুড়ি দিচ্ছে। তো ওইটা খুব ভালো হচ্ছে। তো আমারও দেখে প্রচণ্ড লোভ লাগছিলো খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমি অত খিচুড়ি লাভার নই। তারপরেও দেখলাম সবাই খাচ্ছে, মানে যারা খাচ্ছে তাদের দেখে প্রচণ্ড এনজয় লাগছে। তবে হ্যাঁ, মায়ের প্রসাদ আজকে অনেক খেতাম, কিন্তু ওই যে কালকের ব্লগে তোমাদের দেখালাম যে মায়ের বাড়ির থেকে অত প্রসাদ এসেছিলো, পাড়ার ক্লাব থেকে প্রসাদ এসেছিলো, তো অত খিচুড়ি খেয়ে পেট অলরেডি ভরে গিয়েছে। আর সবাই যেন খিচুড়ি অতিরিক্ত খাওয়া ভালো নয়। তো যাই হোক, সবাই খিচুড়ি খাচ্ছে, তার মাঝখানে এই মণ্ডপে চলে আসলাম। তো পোজ দিয়ে দেওয়া শুরু হয়ে গেল। তো জানো, এখন বাবা মা হয়ে গেছি, নিজেদের পোজ দেওয়ার কথা ভুলে গিয়েছি, মেয়ের পোজ দেওয়ার কথা মনে রেখেছি। তো বাই দ্য ওয়ে, ঠাকুরটা প্রচণ্ড সুন্দর হয়েছে। নেক্সট মণ্ডপে চলে গেলাম, ওই বাইকে করে করে যাচ্ছি, যেটা দেখতে পারি এটা আমাদের ধর্মদা বাজারের কোণে হয়েছিল। যেখানকার নাম আমি জানি সেখানকার নাম তোমাদের বলবো, আর যেটা জানি না সেটা তোমাদের কীভাবে বলবো বলো। আর এই যে আমি বসে আছি চুপটি করে বাইকের পিছনে, মিডিলে আমার মেয়ে বসে আছে, সামনে আমার হাজবেন্ড বসে আছে। তো মাঝে মাঝে আমার মেয়েও এত সুন্দর ব্লগার হয়ে গেছে, তোমাদের কী বলবো, তোমাদের সাথে কত সুন্দর কথা বলে। আর পিছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছ ওরা আমাদেরই বন্ধু, এবার সামনে চলে গিয়েছে। তো সবাই মিলে হঠাৎ করে আমার হাজবেন্ডের মনে হলো এবার একটু অন্য সাইডে গিয়ে দেখবে, ঠিক জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না, এটা ঠিক অন্য একটা সাইডে চলে গেছিলাম ঠাকুর দেখতে। যাই হোক, প্যান্ডেলগুলো যাই থাক থুক না কেন, লাইটিং কিন্তু খুব সুন্দর, খুব মারাত্মক হয়, মানে সে বলার মতো নয়, ক্যামেরায় হয়তো অত সুন্দর আসে না। তো এখানে আসলাম, এখানে এসে দেখলাম এরা ঠিক চন্দ্রযান টুটাকে বানিয়ে নিয়েছে, চন্দ্রযান টুটা যে লঞ্চ হয়েছে সেটা বানিয়েছে। তো এখানে এসেও দেখলাম সেই খিচুড়ি, মানে সবাই মিলে সেই খিচুড়ি খাচ্ছে। তবে এখানে একটা অন্যতম জিনিস দেখলাম যেটা আমি কোনোদিন আজ পর্যন্ত লাইফে দেখিনি, সেটা হচ্ছে দুর্গাপূজার দিন হরিনাম কীর্তন। এই মণ্ডপে, এটা একটা গ্রামের মধ্যে ঠাকুর, তো এসে দেখলাম এখানে হরিনাম কীর্তন হচ্ছে, প্রচণ্ড ভালো লেগেছে, ভালো লাগা প্রচণ্ড কাজ করেছে। তবে একটা কথা বলি, এই যে মণ্ডপগুলো রেডি হয় এখানে ভাই ছবি তোলা যায় না, ছবি তোলা বড়ই দুষ্কর, কারণ যতই ছবি তোলো না কেন তোমাকে ঠিক সেই ভূতের মতনই লাগবে। তো আমিও একটু চেষ্টা করে নিলাম যদি আমাকে একটু মানুষের মতন দেখায়, কিন্তু দেখলাম চেষ্টা করে ফল হলো না। তো দেখো, তোমাদের যে হরিনাম কীর্তনের কথা বলছিলাম, এই যে চলছে সেই হরিনাম কীর্তন, জিনিসটা অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। তবে এখানে এসে না আমার মেয়ের একটা কমপ্লিমেন্ট পেয়েছে, মেয়ে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো সাইডে বসে থাকতে দেখছে, ওরা আমার মেয়েকে বলছে এ দেখ সুন্দরী মেয়ে এসছে কথা বলে এর সাথে। তো যাই হোক, দেখো খিচুড়ি লাভাররা খিচুড়ি খেতে চলে গেছে। তো এইখানে আমার হাজবেন্ডেরও একটু লোভ লেগে গেলো যে খিচুড়ি খাবো খাবো ভাব লাগলো, আমার হাজবেন্ডও চলে গিয়েছিলো এখানে খিচুড়ি খেতে। তো চলো, এ দেখো সবাই খিচুড়ি খাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। প্রথমে তো প্যান্ডেলটাকে দূর থেকে আমি বাড়ি ভেবেছিলাম, কারণ কোনো বাড়ি হয়তো, পরে ভালো করে দেখলাম না বাড়িতে তো এত অত্যাধিক লাইটিং হবে না। সামনে এসে দেখলাম না একটা এটা একটা ঠাকুর মন্দির, মানে মণ্ডপ বানিয়েছে, যেই বানানো হাতের কাজ খুব সুন্দর, সিনেমায় বলো এইভাবেই অভিনয় হয় বলো, সামনের বাড়ির লুকটা দেখিয়ে কত সুন্দর বাড়ি করেছে, মায়ের মুখটাও খুব সুন্দর। তবে হ্যাঁ, সব জায়গাতে নিচে নেমে নেমে যাচ্ছি না, বাইরে থেকেই দেখছি। তো দেখে খুব ভালো লাগলো। আর এই যে মেয়ের তো অলরেডি ঘুম পেয়ে গিয়েছে, ঘুম ঘুম ভাব, এখন প্রায় 9টা বাজে, বেরোতে বেরোতে রাত 8:30 বাজিয়ে দিয়েছিলো এরা সবাই মিলে। তো আমি আর মেয়ে তো সেই সন্ধ্যা থেকেই রেডি হয়ে আছি। আর বাপ বেটি দেখেছো, পোজ দেখো, শুধু পোজ দেখো, সমানে পোজ দিয়ে যাচ্ছে বাপ বেটি। তো এখানে চলে আসলাম আমাদের স্টেশনের কাছে, যে স্টেশন আছে মুড়াগাছা স্টেশনের কাছে চলে আসলাম। স্টেশনের কাছে যে ঠাকুরটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের থেকে ঝুমুরটা খুব সুন্দর হয়েছে, মায়ের মুখ তো অন্যরকমই লাগে কিন্তু সিম্পলের ওপর খুব সুন্দর হয়েছে। তো চলো, এখানে রুহি দাঁড়িয়ে আছে, রুহিকে বললাম সামনে চলে যা, দুটো তিনটে ছবি তুলে নিই। তো ও চলে গেল, কিন্তু জানো তো এই শুধু জামার যে অরিজিনাল কালারটা এখানেই এসছে, অন্য কোথাও গিয়ে জামা কিন্তু সেই রঙটা কিন্তু কোথাও আসছে না, এইখানেই এসছে। তারপর দুই বন্ধুর মনে পড়লো যে না, একটু ধুবড়িয়া যাওয়ার দরকার, ধুবড়িয়া গিয়ে ঠাকুরগুলো আজকের দিনেই কমপ্লিট করে নিয়ে আসার দরকার। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা ধুবড়িয়ার দিকে যেতে শুরু করলাম, রেলগেট পার করলাম, বা রেলগেটের পরেই এই ঠাকুরটা বানিয়েছিল, খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, ভেতরের ঠাকুরটাও অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর করেছিল।
তারপর দেখো আমরা যেতে থাকলাম স্টেশনের ঠাকুরটা আজকে দেখা হয়নি, স্টেশনের ঠাকুরটা কালকে, স্টেশনের পরে রেলগেটের ঠাকুরটা আজকে দেখা হয়নি, ওটা পরে এসে দেখবো। তো এইদিকে প্রচুর বনগ্রামে প্রচুর ঠাকুর আছে, যেটা আজকে হয়তো আমরা কমপ্লিট করে উঠতে পারবো না, সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আজকে থ্রু যাবো এখান থেকে ধুবুলিয়া, ধুবুলিয়াতে কিছু ঠাকুর দেখবো, ঠাকুর দেখে পরে আসবো। এইসব এরিয়ায় প্রচুর ঠাকুর হয়, সত্যি তো বলতে আমি জানতাম না যে গ্রামের মধ্যে এত সুন্দর ঠাকুর হতে পারে। তারপর দেখো চলে আসলাম ধুবুলিয়ায়, প্যান্ডেলটা দেখলো মানে অবাক করা প্যান্ডেল, তার থেকেও বেশি অবাক করা হচ্ছে মায়ের মূর্তিটা। মায়ের মূর্তি মানে সে অসাধারণ, মনে হচ্ছে একদম চীনা মাটি দিয়ে বানানো সেই ঠাকুর, মানে মায়ের মূর্তিটা দেখে এত ভালো লাগলো। চলো তোমরা একটু মন দিয়ে মায়ের মূর্তিটা দেখে নাও, তারপর তোমাদেরকে বলছি।